আর এই সব কারণেই আজকে যারা ক্ষমতাশীল তাদের খুব আপন মানুষ হচ্ছেন একজন, যিনি সরকারের পক্ষ থেকে একটা ব্যাংকের চেয়ারম্যান হয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবুল বারাকাত। তার লেখা বইতে আছে এদেশের হিন্দু সম্প্রদায়ের যত সম্পত্তি দখল করা হয়েছে তার শতকরা 60%-এরও বেশি দখল করেছে শুধুই আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগ ক্ষমতায় তার এক থানার ওসি, একজন অ্যাডভোকেট, একজন রাজনৈতিক নেত্রী, আমাদের মেয়ে নিপুণ রায় চৌধুরীকে বলে মালাউন। কি করে সাহস পায় এটা? কেন এর পরও সরকার কোনো ব্যবস্থা নেয় না? তার কারণ হলো এই যে সরকার জনগণের সমর্থনে টিকে নাই। এই সরকার টিকে আছে তার প্রশাসন পুলিশ এদের দিয়ে, কাজে তাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। ওই চট্টগ্রামের সফরদিন দুদকের কর্মকর্তা তাকে চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু সে যাদের বিরুদ্ধে রিপোর্ট করেছে তাদের কোনো শাস্তি হয় না। একইভাবে কেরানীগঞ্জে আমাদের গোন্ডা থানা বিএনপির সভাপতি নূর হোসেন, তার পরিবারের সদস্যদেরকে আক্রমণ করে আহত করা হয়েছে, তার স্ত্রী, তার সন্তান, তার কন্যা, তার বোনকে, তার কোনো বিচার হয় না। আর এর প্রতিবাদে প্রেস কনফারেন্স করে মিছিলের প্রস্তুতি নিতে গেলে তখন তাদের উপর আক্রমণ করা হয় আর পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকে, গভর্নমেন্ট কিছু বলে না। কারণ ওই দুদককে অসন্তুষ্ট করার ক্ষমতা গভর্নমেন্টের নাই, কারণ গভর্নমেন্টের বড় বড় যারা আছেন তাদের সবার আমলনামা দুদকের লোকজনের কাছে আছে। কাজেই আপনার তাদের বিরুদ্ধেও কিছু হবে না, পুলিশের বিরুদ্ধেও কিছু হবে না, কারণ তাদের রক্ষা করে চলছে তো পুলিশই, জনগণ তো তাদের রক্ষা করছে না, কারণ জনগণ তাদের ভোটও দেয় নাই, রক্ষা করারও কোনো দায়িত্ব নাই। বন্ধুরা আমার, এটি বাস্তবতা, এই বাস্তবতা থেকে মুক্ত হতে হবে, মুক্ত হতে হবে এই দেশটার স্বার্থে, এদেশের জনগণের স্বার্থে, আমার আপনার সকলের স্বার্থে, এবং সর্বোপরি আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদের স্বার্থে। এই কাজটা করতে না পারলে আমরা ব্যর্থ হয়ে যাব। বন্ধুরা আমার, আমরা একটা দেশে বসবাস করছি যে দেশে দাবি করা হয়, দাবি করা হয় যে আমরা নাকি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি, তাই বলে না সরকারের লোকরা? হ্যাঁ, কিন্তু আপনার পত্রিকা এসেছে যে গত বছরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, অর্থাৎ প্রার্থী পাওয়া যায় না, আর যদি বিএনপি অংশগ্রহণ করে তাহলে দিনের ভোট আগের রাত্রেই হয়ে যায়, কেটে নেয়, অর্থাৎ তখনও ভোটে হয় না। এই যে দুই কৌশল কার্যকর হয়ে গেল, একটা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতা, আর একটা হলো দিনের ভোট রাতে করা, এরপর আর কি করতে পারবে? চুরি করার আর কি পথ আছে, অনাচারের আর কি পথ আছে? আছে একটা, 1975 সালে তারা একটা সংশোধন করছিল সংবিধানে যে রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হবে, কিন্তু তারা একজনকে রাষ্ট্রপতি বলে দিলেন যে অ্যাজ ইফ হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ পার কনস্টিটিউশন, অর্থাৎ তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হইলেন যেন তিনি জনগণের দ্বারা নির্বাচিত হইয়াছেন। তাহলে এরকম একটা আইন করতে পারে, সংসদে মেজরিটি আছে তো, যে এই সংসদ যেদিন শেষ হবে তার পরের দিন থেকে আবার তারা সংসদ সদস্য বলিয়া বিবেচিত হইবে, অ্যাজ ইফ দে হ্যাভ বিন ইলেক্টেড বাই দি পিপল।
জনগণ তাদের ভোটে নির্বাচিত করছে হতে পারে না এই সরকার থাকলে কি না হতে পারে মানে কাজেই ঢাকাতে হবে আর না হলে যারা এমপি ডিপি হতে চান বা যারা বানাতে চান তাদের কারোরই সুবিধা নাই প্রিয় বন্ধুগণ আমাদের দেশে এখন একটা কথা প্রচলিত হয়েছে সেটা হলো যে মাথা পিছু জাতীয় আয় অনেকে বলতেছে মাথা পিছু মানে মাথার পিছনে আমার কাছে ছবি আছে আপনাদের সাংবাদিকরা আমি শ্রমিক আন্দোলন করি আমার শ্রমিকরা তো বটেই আমি রাজনীতি করি আমার রাজনৈতিক কর্মীরা তো বটেই সবাই ট্রাকের কাছে লাইন দিতেছে এখন হয় মাস্কের মুখ থেকে আর না মাফলার দিয়ে মুখ থেকে আর আমাদের জাতীয় আয় গড়া হয়েছিল যে $2,500 লোক হয়েছিল তাতে প্রায় ১৯,০০০ টাকার মতো হয় মাসে আর আমাদের লোকরা শুনতেছে বউ বাজার যেটাকে বলে ফকিন্নি বাজার সেখানে ছুটতেছে লোকরা কেন যাচ্ছে আমাদের এক মন্ত্রী বলেন যে আকাশ থেকে যখন ঢাকা দেখি মনে হয় লস অ্যাঞ্জেলস সিঙ্গাপুর আর নিচে নামলে বাথরুমে গেলে নাকি মনে হয় সিঙ্গাপুরে আছে আল্লাহর ওয়াস্তে একবার ওই ট্রাকের কাছে যায় দেখেন কোথায় আছে আল্লাহর ওয়াস্তে ওই ফকিরনি বাজারে যায় দেখেন কেমন আছে দেশের মানুষ কিন্তু সেটা করলেন না বন্ধুরা আমার এই নির্মম রসিকতা বন্ধ করা লাগবে মানুষ না খেয়ে থাকবে আর তারা বলবে যে গরু ছাগলকেও চাল খাওয়ানো হচ্ছে বলে একটু বেশি খরচ করতেছে গরু ছাগলকে চাল খাওয়াবে গরিব মানুষ নিজেরা খেতে পারেন না কেন বন্ধুরা আমার বাস্তবতা তো এই যে গত এই কোভিডের মধ্যে ১১,০০০এরও বেশি নতুন কোটিপতি হয়েছে বাংলাদেশে এটাও তার ব্যাংকের হিসাব যারা সম্রাটদের মতো ওই বাক্সের মধ্যে বা আলমারির মধ্যে টাকা রাখে সেটা না ব্যাংকে রাখার হিসাব আর অন্যদিকে ৩,২৪,০০০ মানুষ নতুন করে দরিদ্র হয়ে গেছে এই দেশে অর্থমন্ত্রী বলে আমি এই হিসাব মানি না মাননীয় অর্থমন্ত্রী আপনার কোন হিসাব মানেন আপনার কি কোনো হিসাব আছে যদি না থাকে তাহলে যারা হিসাব করে তাদেরটা মানেন বন্ধুরা আমার আগে শুনতাম যে মানুষ হয় দরিদ্র হয় না হয় নিম্ন মধ্যবিত্ত হয় না হয় মধ্যবিত্ত হয় না হয় উচ্চবিত্ত হয় তাই তো শুনছি নাকি আর এখন অর্থনীতিবিদ বলছে যে এখন হয় কি কি এখন হয় আপনার নিরঙ্কুশ দরিদ্র চরম না হত দরিদ্র নিরঙ্কুশ দরিদ্র হত দরিদ্র চরম দরিদ্র দরিদ্র অর্থাৎ দরিদ্র পাঁচটা ভাগে এখন ভাগ হয়ে গেছে এতই দরিদ্র মানুষ যে তাদের এক ভাগে রাখাই যাচ্ছে না আর সরকার বলতেছে উন্নয়নের যে উন্নয়ন হচ্ছে হ্যাঁ হচ্ছে কিছু কিছু মানুষের তো উন্নয়ন হচ্ছে এখন বলেন আপনার সালমান রহমান সাহেবের মতো অবস্থাপন্ন মানুষ ধনবাদ মানুষ আর আমার বা আপনার এই মান্না ভাই তাদের ইনকাম যদি আপনি গড় করেন তাহলে তো আমরা আপনার কোটিপতি হয়ে যাবো দেখে হবো না হ্যাঁ কিন্তু আসল তো কোটিপতি না একইভাবে জিডিপির হিসাব করে জনসংখ্যার হিসাব করে বলা হচ্ছে আমাদের ২,৫৯১ পার ক্যাপিটা ইনকাম অর্থনীতির প্রতিনিধিরা বলছে এই সংখ্যাটা বাড়ানোর জন্য আমাদের জনসংখ্যা কম দেখানো হচ্ছে অনেকেই বলে আমাদের দেশের জনসংখ্যা এখন ১৮ কোটি সরকার বলে ১৬ কোটি
সংখ্যা যদি 18 হয় তাহলে কিন্তু 2500 এটা 1819 তে নেমে আসবে। এই যে ঘটনা, এই যে অতিরিক্ত আয় দেখানো কিংবা জনসংখ্যা কমানো ইত্যাদির মাধ্যমে যে কাজটা তারা করে, এরকম কাজ করছিল 2014 সালে নাইজেরিয়ায়। নাইজেরিয়ায় 2014 সালের রাজপথে আসবো এবং আমরা দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে সাধারণ মানুষ, গরিব মানুষকে রক্ষা করার জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের আন্দোলন করি। এই আন্দোলন আমাদের জন্য খুবই দরকার। মানুষ কষ্ট পাচ্ছে আর মানুষের কষ্ট দূর করা এটাই রাজনৈতিক সংগঠনের দায়িত্ব। ক্ষমতায় যাওয়া না যাওয়ায় কিছু আসে যায় না। এই দেশ কোটি কোটি বছর থাকবে, আমাদের দল কোটি কোটি বছর থাকবে, লক্ষ লক্ষ বার আমরা ক্ষমতায় আসবো, আবার লক্ষ লক্ষ বার হয়তো পরাজিত, কিছু আসে যায় না। কিন্তু জনগণের স্বার্থ রক্ষার দায়িত্বটা আমাদের পালন করতে হবে। দেশের নেত্রী যারা বেগম খালেদা জিয়া আজ অন্যায়ভাবে কারারুদ্ধ, অসুস্থ, তাকে মুক্ত করতে হবে। দেশের নায়ক তারেক রহমানকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা ছাড়া এর কোনোটাই সম্ভব অপরিকল্পনা আর সে কারণেই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই জোরদার বেগবান করার জন্য আমরা এই দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সব দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন, ব্যক্তি সবার কাছে অনুরোধ করছি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে কিংবা একযোগে আমরা এই অবৈধ অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করি এবং আন্দোলনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। সেরকম একটা সরকার, যে সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, যে সরকার জনগণের স্বার্থ রক্ষা করবে, যে সরকারের সবাই কণ্ঠ রোধ করা হবে না। আমার সাংবাদিক বন্ধুরা, যারা মত প্রকাশে অবাধ স্বাধীনতা ভোগ করবে, আমাদের শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত হবে, আমার যুবক ভাই বোনরা চাকরি পাবে, আমার শ্রমিকরা তাদের বাঁচার মতো ন্যায্য মজুরি পাবে, আমার নারী এবং শিশুরা নির্যাতন এবং অত্যাচার থেকে রক্ষা পাবে এবং মর্যাদা পাবে, মা বোনের মর্যাদা।